হ্যালো ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা গত ক্লাসগুলোতে ফটো এডিটিংয়ের বিভিন্ন কৌশল দেখেছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ, স্ক্রিন ঠিক করা, টেক্সচার রিমুভ করা, স্পট রিমুভ করা, অনেক বিষয় দেখেছি। তো সেই বিষয়গুলো এখানে কিছুটা দেখাবো এবং এখানে আরও অনেকগুলো নতুন বিষয় যুক্ত করব। তো আশা করি সামগ্রিকভাবে সবগুলো বিষয় একত্রিত করে আপনি প্রফেশনাল কোয়ালিটির ফটো এডিটিং করতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমরা এই ইমেজের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রবলেম রয়েছে, সেগুলো ফিক্সড করব। একটা হচ্ছে এখানে দেখেন বাঁকা হয়ে আছে ঘাড়টি। তো ঘাড়টা বডির সঙ্গে কীভাবে আমরা সরাবো বা সোজা করব এটি দেখব। এবং এখানে সবচেয়েতে একটা মেইন প্রবলেম, সেটি হচ্ছে রেড আই বা চোখগুলো লাল হয়ে গেছে। তো অনেক সময় DSLR ক্যামেরা দিয়ে বা দামি কোনো ক্যামেরা দিয়ে ছবি তুললে বা ফ্ল্যাশ অর্থাৎ ফ্ল্যাশ যখন বেশি পরিমাণে লাইট দেয়, এটা মোবাইল ফোন দিয়েও হতে পারে, তখন হয় কি চোখের মধ্যে লাইট পড়ে চোখের এই রকম প্রবলেম আসে। তো এই প্রবলেমগুলো সলিউশন করার জন্য আমরা দেখব এখানে। তো প্রথমে আমরা এটাকে রোটেট করে নিই। প্রথমে যে কাজটি আমরা বরাবরই করি, ব্যাকগ্রাউন্ড লেয়ারকে আমরা কপি করে নেব, কন্ট্রোল জে, একটি লেয়ার কপি হয়ে গেল। কোনো কারণে প্রবলেম হলে পুনরায় আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে ফিরে আসতে পারবো, এই জন্যই আমরা কপি করে নিই। প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ছবিটাকে আমরা রোটেট করে নেব অর্থাৎ ঘুরিয়ে নেব, যতটুকু সম্ভব আমরা ঘুরিয়ে নেব, বিশেষ করে বডিটা। তো এজন্য আমরা কী করব, এখান থেকে ক্রপ টুল নেব, নিয়ে আমরা এখানে সাইডে ধরব, ধরে এভাবে রোটেট করে নিতে পাব। তো কী পরিমাণে রোটেট করব, খেয়াল করেন চোখের মধ্যে যে গ্রিড লাইন পড়েছে, খেয়াল রাখবেন যে দুই চোখের মধ্য দিয়ে বরাবর যেন গ্রিড লাইন যায়, এবং কানের নিচের অংশটা দেখেন, এই দুটি জায়গা যদি আমরা মেসিং করাতে পারি তাহলে আমরা আনুমানিকভাবে বুঝতে পারবো যে পজিশন ঠিক আছে, সোজা। ওকে, সোজা করে নিলাম। আর আমরা মেইন যে সাবজেক্টটি রয়েছে সেটিকে অবশ্যই ফাঁকা রাখবো, সেটি যেন কোনোভাবেই ক্রপ না হয়। ওকে, এরপর আমরা এখানে কি করব, আরও বাড়িয়ে যদি নেই জায়গা নিলাম, বাড়িয়ে উপরের দিকেও একটু জায়গা বাড়িয়ে নিচ্ছি, তারপর এখানে ক্লিক করে দিলাম। তো ক্রপ হয়ে গেল এবং সাথে রোটেট হয়ে গেল। এখন আমরা মাথার সঙ্গে বডি যদি আমরা সোজা করতে চাই তাহলে এটা অনেকভাবে করা যেতে পারে, অনেকগুলো পদ্ধতি রয়েছে। তার মধ্যে প্রথম একটি সহজ পদ্ধতি, যেহেতু আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখেছেন, তো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা পেন টুল ব্যবহার করেছিলাম। তো পারফেক্টলিভাবে আপনারা পেন টুলের সাহায্যে এই অংশটুকু কেটে নেবেন, ঠিক আছে। আমি এখানে পারফেক্টলিভাবে দেখাচ্ছি না, জাস্ট ধারণা দিচ্ছি আপনাদের। এভাবে সিলেক্ট করে এটা কন্ট্রোল এন্টার দিলেন, দেওয়ার পর এটা কন্ট্রোল এক্স নিচের ল্যাপটপ করে দিই, দেখেন ক্রোভ হয়ে গেছে। দেন আমরা কন্ট্রোল ভি, যেই অংশটুকু কন্ট্রোল এক্সের মাধ্যমে কেটে নিয়েছি সেটি কিন্তু কপি অবস্থায় রয়েছে আমাদের কাছে। এখন কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে গেল। দেন এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে এখানে এনে আমরা বডির সঙ্গে আমরা সুন্দর করে এভাবে ঘুরিয়ে নিতে পারি, ঠিক আছে। এইভাবে ঘুরিয়ে নিতে পারি। তো এই জায়গাটুকু গ্যাপ দেখা যাচ্ছে, তো আমরা যদি একবারে টোটালি যদি এই সাইডগুলো ধরে ছোট করে নিই তাহলে কিন্তু দেখাই আপনাদের একটু, এভাবে যদি ছোট করে নিই তাহলে হয়তো গলার সঙ্গে এটা মিলে যাচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে বডি এবং মাথার মধ্যে অসামঞ্জস্য দেখা যাচ্ছে। তাই আমরা এটা করব না, না করে কন্ট্রোল টি নিচে নিয়ে এসে রোটেট করে নিলাম। রোটেট করে নিয়ে একটা পাশ মিল করব, মিল করার পর যে পাশটা মিলেনি এই টিক জায়গা আমরা এভাবে রাইট বাটনে ক্লিক দিয়ে এখানে ওয়ার্প রয়েছে একটি অপশন, এই ওয়ার্পে ক্লিক করে আমরা এটাকে এইভাবে ধরে আমরা মিল করিয়ে দিতে পারি ওয়ার্পের সাহায্যে। আমরা যদি এই জায়গাটুকু পারফেক্টলিভাবে কেটে নিতাম তাহলে কিন্তু এটা সুন্দরভাবে ম্যাচিং হয়ে যেত। এবং আমরা কি করব, এই ঘাড় বরাবর দুটি ঘাড় কি সমানভাবে রয়েছে কিনা এটি বোঝার জন্য আমাদের কন্ট্রোল আর যদি চাপ দিই, উপরে দেখেন গ্রিড লাইন যাচ্ছে এবং আসতেছে,
তো এখানে কন্ট্রোল আর চাপ দিলে গ্রিড লাইন চলে আসলো। এই গ্রিড লাইন এখান থেকে টেনে এনে আমরা এখানে রাখবো। তাহলে দেখেন এই পাশের ঘাড়ের চাইতে এই পাশের ঘাড়টা ডাউন, ঠিক আছে। তো প্রথমে আগে আমরা এন্টার দিয়ে নেই, প্রথমে একটা পজিশন ঠিক করলাম। এবার আবার পুনরায় কন্ট্রোল টি, আবার ওয়ার্প এই দিকটা একটু তুলে দেব এবং এই সাইড থেকে আমি ঘাড়টাকে বাড়িয়ে নিব, বডিটাকে আরও একটু বড় করে নিলাম, এদিকে বডি ছোট করে নিলাম। ওকে এন্টার, আমরা আরও মেশিং করাবো। কন্ট্রোল টি, তারপর ওয়ার্প, ওকে, এবং কন্ট্রোল এইচ দিলে এই গ্রিড লাইন চলে যাবে এবং গ্রিড লাইন আসবে। এরপর এই অংশটুকু আমরা কেটে ফেল দিতে পারি, যেটাকে সহজে ম্যাচিং করানোই যাচ্ছে না, সেই অংশটুকু আমরা কী করতে পারবো, কেটে নিতে পারবো। কেটে নিচ্ছি, অথবা আরও একটা অপশন রয়েছে, দেখেন যেহেতু একই কালারের টি শার্ট, এখানে জাস্ট একটা পার্ট আমি এভাবে, দেখেন এই লেয়ারটির একটা পার্ট মাঝ বরাবর কেটে নিলাম, কন্ট্রোল ছি দিয়ে কপি করে নিলাম। সিলেকশন করার পর কন্ট্রোল সি, কপি হয়ে গেছে, দেন কন্ট্রোল শিফট আই, অর্থাৎ উল্টো পাশে ঘুরে গেছে, এইটুকু জায়গা সিলেক্ট না, বাহিরের অংশটুকু সিলেক্ট, ঠিক আছে। তো এই জায়গাটুকু আমরা কেটে ফেলে দিচ্ছি, এখন এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট, দেন আমরা কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা তুলে দিচ্ছি। দেওয়ার পর কন্ট্রোল ভি, আমরা যে এই অংশটুকু কপি করে নিয়েছিলাম সেই অংশটুকু কপি অবস্থায় আছে, অথবা এই যে আছে এখানে, এখান থেকে আমরা কন্ট্রোল জে দিতে পারি, দিলে এটি আরেকটি কপি হয়ে গেল। এখন কন্ট্রোল টি দিয়ে, কন্ট্রোল টি দেওয়ার পর এখানে ফ্লিপ হরিজেন্টাল, এটা ঘুরে গেল, আমরা এই পাশে এনে এটাকে এইভাবে দিতে পারি। মানে একটা সাইড দুই পাশে দেয়া গেল। তো এইভাবে যদি ম্যাচিং করাতে না পারেন তাহলে প্রথমে একটাই থাকলো, প্রথমে যা ছিল তাই। এখানে পেন টুলের সাহায্যে এই অংশটুকু আমরা কেটে নিব। কন্ট্রোল এক্স, ঠিক আছে। তো এই যে ব্ল্যাঙ্ক জায়গাগুলো ফিল আপ করার জন্য নিচে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে আরেকটি ব্ল্যাঙ্ক লেয়ার নিচ্ছি, নেয়ার পরে এখান থেকে পেইন্ট বাকেট টুল, পেইন্ট বাকেট টুল, এবং এই কালারটি সিলেক্ট করব আমরা ওয়ালটার চেপে। দেন আমরা কি করব, দেখেন এই কালারটা ফরগ্রাউন্ড কালার, এই কালার হয়ে গেল। তো এটা জাস্ট একটা ক্লিক করলাম, ফিল হয়ে গেল, ওকে। এখন আমাদের এটাকে আবারও ক্রপ করে নিতে হবে, আমরা এই জায়গাটুকু যদি আমরা ক্রপ করে নিই এই পর্যন্ত, তারপরও কিন্তু আমাদের ঘাড়ের পজিশন এখনও সোজা হয়নি। আচ্ছা, দিয়ে দিলাম ক্রপ করে। আমরা চাইলে আরও কিন্তু আমাদের বডিকে আরও সোজা করে নিতে পারি। এখন এই যে বডি যেহেতু এখনও আলাদা অবস্থায় রয়েছে, তো কন্ট্রোল টি দিয়ে আর একটু রোটেট করে নিচ্ছি, কন্ট্রোল চেপে এই কর্নারটা একটু টেনে নিলাম, আর এই কর্নারটুকু একটু ডাউন করে দিচ্ছি, এবং ওয়ার্প ক্লিক করে এই দিকটা একটু সরিয়ে নিচ্ছি, ওকে। তো এখন আমরা কি ঠিক করব, এখন ঠিক করবো চোখের যে রেড, যে প্রবলেমটি এটি ঠিক করব, রেড আই। তো উপরে দেখেন এখানে হিলিং স্পট টুল যেখানে রয়েছে তার নিচে একবারে রেড আই টুল, এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করি রেড আই টুল, তারপরে এখান থেকে জাস্ট সিলেক্ট করব চোখের এরিয়াটুকু, আমরা এই লেয়ারে সিলেক্ট রাখতে হবে,
রাখার পর এখানে দেখেন অটোমেটিক ঠিক হয়ে যাওয়ার কথা। একবারে না হলে ব্যাক করবেন, আন্ডু করে কন্ট্রোল জেড আন্ডু করবেন, করার পর আবারও পারফেক্টলিভাবে চোখের সঙ্গে মিল করাবেন। এখন দেখেন ঠিক হয়ে গেল, এই চোখটাও ঠিক করব। ওকে, না হলে কন্ট্রোল জেড দিবেন, দেওয়ার পর আবারও ঠিক হয়ে গেছে। তো মোটামুটি ঠিক হয়ে গেল। তাই এখন আমরা কি করব, উপরের লেয়ারটি আর নিচের লেয়ারটি, দুটি লেয়ারকে আমরা কন্ট্রোল ই দিয়ে মার্জ করে নিলাম, মানে একটা লেয়ারে রূপান্তর করলাম। এই যে বাহিরে যে বাড়তি অংশটুকু, এটুকু আমরা ইরেজ করে ফেলে দেব। ইরেজ করে নিলাম। তো এখন আমাদের এখানে কালার প্রবলেম রয়েছে। তো কালার প্রবলেম সলিউশন করার জন্য দেখেন আমরা আগে দেখেছিলাম কিভাবে র ফিল্টার থেকে আরও বিভিন্ন ধরনের এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মাধ্যমে কালার ঠিক করেছি, কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ম্যাজিক দেখাবো কালার ফিক্স করার জন্য। এখান থেকে জাস্ট ইমেজ থেকে এসে অটো টোন এবং অটো কন্ট্রাস্ট এবং অটো কালার, এগুলোতে যদি আমরা ক্লিক করি অটোমেটিকলি এগুলো খুব মানে সহজে ঠিক হয়ে যাবে। দেখেন অটো টেন দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখেন চেঞ্জ হয়ে গেল। তো আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটি এই যে এই জায়গাটুকু দিয়ে দেখা যাচ্ছে, মানে আমাদের মেইন লেয়ারে এই জায়গাটুকু গ্যাপ রয়েছে। তাই আমরা এটি করার আগে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ার সহ আমরা মার্জ করে নিই, কন্ট্রোল ই মার্জ হয়ে গেল। এখন আমি এখান থেকে জাস্ট অটো টোন, অটোমেটিকলি সমস্ত জায়গার কালার ফিক্সড হয়ে গেল। তো অনেক সময় যখন আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলি, আশেপাশে যে কালারের বেশি থাকে সেই কালারটিকে আমাদের মেইন সাবজেক্টের উপরও ইফেক্ট পড়ে, তো ওই কালারটি বেশি পড়ে। তো এই প্রবলেমগুলো মূলত এইভাবে সলভ করা যায়। আর এছাড়াও আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এবং র ফিল্টার থেকে হাজার হাজার কালার আমরা ফিক্সড করতে পারি এবং নিখুঁতভাবে করতে পারি। তো এটা দেখালাম একবারে খুব কম সময়ের মধ্যে, বা যারা কালার ব্যালেন্স করতে দক্ষ নন তারা এইভাবে অটো টোন অটো কন্ট্রাস্ট ব্যবহার করে আপনি কাজগুলো করতে পারেন। অথবা র ফিল্টার আছে এখানে, ফিল্টার থেকে র ফিল্টার, এর আগেও দেখিয়েছি আমি অন্য ক্লাসগুলোতে। এখানে অটোতে ক্লিক করলে অটোমেটিকলি ফিক্সড হওয়ার কথা, না হলে আমরা এখান থেকে কিছু ভ্যালু বাড়া কমা করিয়ে এগুলো ঠিক করে নিতে পারি। এখন হচ্ছে যে ফেচের যে স্পট রয়েছে, এখানে ব্রনের দাগ, বিভিন্ন দাগ রয়েছে, এগুলো আগেও দেখেছি আমরা কিভাবে রিমুভ করব। তো এখান থেকে হিলিং স্পট হিলিং টুলের সাহায্যে এখান থেকে ব্রনের দাগ রিমুভ করে ফেললাম। আর আগে আমরা দেখেছি যে স্কিন কালার বা স্কিন স্মুথনেস করার জন্য গাশিয়ান ব্লার, তারপর হাইপাস, বিভিন্ন ফিল্টারের ব্যবহার করেছি। তো এই ভিডিওতে আমি একবারে যে সাধারণ ওয়ে সেটি দেখাবো। এখানে ক্রিয়েট নিউ লেয়ার করে আমরা এখান থেকে ব্রাশ টুল নেব, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিচ্ছি, কিন্তু ব্রাশ টুল নেব। নেওয়ার পরে সফট ব্রাশ সিলেক্ট করব এবং অপাসিটি খুব কম দেব, এখানে 10, 11 বা 9 এরকম দিলাম। দেওয়ার পরে আমার এখানে দেখবো যে স্ক্রিনের কোন কালারটা ভালো, সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে নিলাম, অল্টার চেপে কালার পিকার দিয়ে কালারটা নিলাম। নেওয়ার পর ব্রাশ সাইজ ছোটো করে নিয়ে আমরা যে জায়গাগুলো ডার্ক সেই জায়গাগুলো দিয়ে আমরা ব্রাশ করে নেব। খুব বেশি পরিমাণে করা যাবে না, তাহলে ন্যাচারাল যে ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে, মানুষ মনে করবে যে এটা ফটোশপ দিয়ে এডিট করা। তাই ফটোশপ দিয়ে ঠিকই আমরা এডিট করব, কিন্তু মানুষকে বুঝতে দেব না যে এটা ফটোশপ দিয়ে এডিট করা হয়েছে। ঠিক আছে, চোখের মধ্যে ব্রাশ করা যাবে না। আবার যখন এইভাবে যখন আমরা ব্রাশ করব, অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে যে শরীরের অন্যান্য অংশগুলোতেও আমরা একই যেন কালারের ফিল থাকে, তা না হলে মানুষ বুঝে ফেলবে, দেখা যাবে যে কী ব্যাপার, ফেস ফর্সা, হাত পা কালো, কান কালো, সেই জন্য এই জায়গাগুলোতেও ব্রাশ করতে হবে। এবং অবশ্যই সফট ব্রাশ নেবেন, রাইট বাটন ক্লিক করে সফট ব্রাশ, না হলে কিন্তু ম্যাচিং করাতে পারবেন না। এবং অপাসিটি খুব কম রাখবেন।
আর এই জায়গাতে আমি ভালো করে কিন্তু কাটি নেই, টি শার্টটা যখন আমি ক্রপ করে নিলাম তখন কিন্তু ভালোভাবে করিনি, এটা আপনারা অবশ্যই নেবেন, তাহলে এই জায়গাগুলো খুব সুন্দরভাবে স্মুথলি মেসিং হবে। তো এই ছিল ক্লাস, আর এই লেয়ারটি যদি আরও যদি আপনাদের দেখেন, এটা অপন করলে আগের এবং পরের অবস্থা দেখতে পাচ্ছি। এটিকে আরও অ্যাডজাস্ট করতে চাইলে যদি বেশি হয়ে যায় কখনো কালার, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এই লেয়ারটি এখান থেকে অপাসিটি ব্যালেন্স করতে পারেন, কখন এখানে সিলেক্ট রেখে এখান থেকে অপাসিটি কমিয়ে নিতে পারেন, বাড়িয়ে নিতে পারেন ইচ্ছা মতো। তো ভিউয়ার্স, আশা করি এই ক্লাসের মাধ্যমে অনেকগুলো নতুন বিষয় যুক্ত হলো, এবং আগের বিষয় এবং এই বিষয়গুলো সমস্ত বিষয়গুলো যুক্ত করে ফটো এডিটিংয়ের মোটামুটি আপনারা প্রফেশনাল লেভেলের এডিটিং করতে পারবেন আমার বিশ্বাস। আর যারা এখনও আগের ক্লাসগুলো দেখেননি, প্লিজ আগের ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে আপনি ধারাবাহিকভাবে যে বিষয়গুলো এই কোর্সে দেখানো হচ্ছে সেগুলো সম্পর্কে আপনার আইডিয়াগুলো চলে আসবে। আমরা ফটো এডিটিং নিয়ে আর 2-3 ক্লাস দেব, এরপরেই আমরা ডিজাইন অংশে চলে যাব। তো যেহেতু একটি কোর্স এটি এবং ধারাবাহিক ক্লাস, সুতরাং ধারাবাহিকভাবেই দেখার চেষ্টা করবেন, আর আপনাদের কাজের স্যাম্পলগুলো বা কাজ করে প্র্যাকটিস ফাইলগুলো গ্রুপে সাবমিট করবেন। আর যারা এখনও গ্রুপটিতে জয়েন করেননি, প্লিজ গ্রুপটিতে জয়েন করুন। শুধু ফটো এডিটিং না, সেখানে মার্কেট প্লেস সহকারে যাবতীয় প্রফেশনাল বিষয়ে ওখানে শেয়ার করা হয়, প্রবলেম সলিউশন করা হয়। আর যেহেতু গ্রুপটির নাম হচ্ছে প্রফেশনাল ফ্রিল্যান্সার, সুতরাং ফ্রিল্যান্সিং কাজের কাজ রিলেটেড যত প্রকার সমস্যা বা অভিজ্ঞতা সমস্ত কিছু সেই গ্রুপটিতে শেয়ার করা হবে। অনেকেই আছেন অভিজ্ঞ, তারাও সাপোর্ট দেবেন, আমি তো রয়েছি সার্বক্ষণিক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গ্রুপটিতে জয়েন করবেন। তো ধন্যবাদ সবাইকে।